মহান আল্লাহর কাছে কোটি শুক্রিয়া দ্বিতীয়বার মা হওয়ার সুযোগ করে দেওয়ার জন্য। আর দুপুরের জন্য কী কী রান্না করলাম সব কিছু আজ আপনার সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আঞ্জুমানস ব্লগ। চলে আসলাম নতুন আরেকটি ডেইলি লাইফের ব্লগ নিয়ে বেশ অনেক মাস পরে। সকলকে প্রথমে ধন্যবাদ জানাচ্ছি যারা আমার ইতিমধ্যে ইনবক্সে খোঁজ খবর নিচ্ছেন যে কেন এত দীর্ঘ টাইম হলো আমি আপনাদের ব্লগ শেয়ার করছি না। আসলে আজকের এই ভিডিওটা দেখে অনেকেই বুঝতে পেরে গিয়েছেন লং টাইম কেন গ্যাপ আছে আমার ভিডিও বা ব্লগিংয়ের মাঝে। আলহামদুলিল্লাহ, দেখতে দেখতে আমি দ্বিতীয়বারের মতো মা হতে যাচ্ছি, শুকর আলহামদুলিল্লাহ। ভাবলাম এই খুশি সংবাদটা আপনাদের সাথে একটু শেয়ার করি। এই আর কি, এই অসুস্থতার জন্যই এত মাস ধরে আপনাদের সাথে আমি এই ভিডিও কোনো শেয়ার করিনি। তবে চেষ্টা করব এখন থেকে টুকিটাকি কিছু শেয়ার করার, যদি আমার শরীর স্বাস্থ্য মন ভালো থাকে তার উপরে ডিপেন্ড করে। তো কথা বলতে বলতে এই দিকে আমি দুপুরে রান্নাবান্না করার জন্য প্রিপারেশন নিয়ে নিয়েছি। আজকে হচ্ছে আমি রান্না করব ভেন্ডি ভাজি বা ঢেঁড়স ভাজি আর আলু বেগুন দিয়ে আর রুই মাছের মাথা আর রুই মাছ টমেটো দিয়ে ভুনা। ভাত তো অলরেডি হয়ে গিয়েছে, এদিকে আমি এখন ভেন্ডি ভাজিটা আগে বসিয়ে দিব। আমরা সাধারণত সবাই কিন্তু ভেন্ডি বলে থাকি, ঢেঁড়স খুব কম মানুষ বলে। বেশিরভাগ মানুষই কিন্তু ভেন্ডিটাই উচ্চারণ করে বেশি, যেটা আঞ্চলিক ভাষা বা সাধারণত আমরা নর্মাল ভাষায় ব্যবহার করে থাকি। সকলের কাছে দোয়া চাচ্ছি, দোয়া করবেন আমি এবং আমার অনাগত সন্তান যেন সুস্থ থাকি, ভালো থাকি, এবং আল্লাহ তাআলা যেন ওকে সহি সালামতভাবে সুস্থভাবে এই দুনিয়াতে পাঠায়, সেই দোয়াই করবেন। সবার মাঝে আবারও বলবো, সবাই আমার অনাগত সন্তানের জন্য দোয়া করবেন এবং অবশ্যই আমার প্রথম সন্তান আজানের জন্য অনেক অনেক দোয়া করবেন। তো এই থেকে আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার ঢেঁড়স ভাজিটাও হয়ে গিয়েছে আর খুবই অল্প পরিমাণে করেছি, যেহেতু দুপুর আমি একাই আর একটু মানে বাড়িয়েই রান্না করেছি, যাতে করে রাতেও আমার আর রান্না করা না লাগে। বাসাতে তো আমি আর আজানের আব্বুই আর আজান তো তেমন কিছু খাইই না। তো এই দিকে আমার ঢেঁড়স ভাজি হয়ে গিয়েছে, আমি এখানে বেগুন আলু দিয়ে যে মাছের মাথাটা রান্না করব সেটার জন্য পেঁয়াজ ভেজে আদা রসুনটাকে একটু কষিয়ে নিচ্ছি। নর্মালি যেভাবে আমরা মশলা কষাই ঠিক সেম সব কিছু যা আছে গরম মানে মশলা জাতীয় মধ্যে যা যা আছে সব দিয়ে দিবেন, শুধু গরম মশলা বাদে। তো সব কিছু পরিমাণ মতো দিয়ে দেন হচ্ছে আমি মশলাটাকে বেশ কিছুক্ষণ একটু কষিয়ে নিব। আর ট্রাস্ট মি, আমার এই রেসিপিটা একটু হলেও আপনারা ফলো করে বাসায় ট্রাই করে দেখতে পারেন যে এটা কতটা মজা হয় এই তরকারিটা। বেগুন আলু দিয়ে মাছের বড় মাছের পেটি বা মাথা, পেটিটা হলে একটু বেশি মজা হয়, একটু তেল টেল থাকে ওইটা একটু বেশি মজা হয়। তো আজকে পেটি ছিল না, আজানের আব্বু বড় মাছের পেটি সব ফালাই দিয়ে আসছে, ওর নাকি মনেই থাকে না। তো শুধু মাথাই ছিল রুই মাছের, সেজন্য মাথাটা দিয়েই আজকে রান্না করলাম। তো এভাবে আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন। আর এই তরকারিটা হলে বিশ্বাস করেন আমি গরম গরম ভাত এক প্লেট খেয়ে ফেলতে পারি, মানে বুঝতেই পারি না যে কখন আমি ভাত এতগুলো খেয়ে ফেলছি, কারণ এই তরকারিটা আমার কাছে বেশ ভালো লাগে আর গরম ভাত দিয়ে খেতে আরও বেশি ভালো লাগে। তো মাথাগুলো তো আমি আগে থেকে ধুয়ে ভালো করে পরিষ্কার করে রেখেছি, সো এইগুলো এখন আপনাদের মানে মশলার মধ্যে দিয়ে খুব ভালো মতো একটু কষিয়ে নিব। আর আমি একটু সামান্য হালকা পানি দেব যাতে করে তলায় আবার মশলাটা পুড়ে না লেগে যায় সেজন্য, আর মাথাটাও জানি সফট হয়ে ভেঙে যায় এবং খুব সুন্দরভাবে কষানো হয়ে যায়, মানে একই সাথে দুইটা কাজ হয়ে যাবে। তো যখন এরকম মাথাগুলো ভেঙে যাবে আর কষানোটা হয়ে যাবে, ওই পর্যায়ে আমি আলু আর টমেটো দিয়ে আবার 2-3 মিনিট একটু নাড়াচাড়া করে বেশ ভালো করে কষিয়ে নিব। দেন কষানোর পরে আমি পর্যাপ্ত পরিমাণের পানি দিয়ে দিয়েছি আর পানি দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব সিদ্ধ হওয়ার জন্য। এই পর্যায়ে মনে হচ্ছে যে কড়াইটা ছোট হয়ে গিয়েছে, তবে না, এগুলো সিদ্ধ হলে কিন্তু অনেকটা কমে যাবে। এখন হয়তো পানির জন্য বেগুন বেশি উঠেছে দেখে মানে এতগুলো মনে হচ্ছে। তো এই যে দেখেন অলমোস্ট আমার রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে আর বেগুনগুলো গলে গিয়েছে, আলুগুলোও সিদ্ধ হয়ে গিয়েছে, আর আমি লবণ টবণ সব কিছু টেস্ট করে নিয়েছি, একদম পারফেক্ট আছে সব কিছু। আর আমি একটু রান্না মানে এখন আপাতত রান্না করতে করতে একটু আন্দাজ হয়ে গিয়েছে, যার কারণে এখন আর লবণটা কম বেশি হয় না। আর দুইটা কাঁচামরিচ এভাবে ফালি করে দিয়েছি, আর বর্তমানে ঝাল খেতে, এতদিন ঝাল খেতে পারতাম, এখন আর খেতে পারি না গ্যাস্ট্রিকের জন্য, সো এর জন্য আমি ঝালটা একটু কমিয়ে দেই। তারপর গ্যাস্ট্রিকের ওষুধ দুবেলা করে খাওয়া লাগে আর অন্যান্য মেডিসিন তো আছেই।
ভাত না খেয়ে এক বাটি করে প্রতিদিন মেডিসিন খাই তিনও বেলাতেই, তো সেই মনের দুঃখ বলে আর প্রকাশ করে কোনো লাভ নেই। তো এইদিকে আমি রুই মাছগুলো ভালো মতো ধুয়ে তারপর হলুদ মরিচ মাখিয়ে রেখেছিলাম, এগুলোকে এখন ভেজে নিচ্ছি। আর টমেটোটা আজকে একটু রুই মাছগুলো আজকে একটু টমেটো দিয়ে ভুনা করবো, মানে একটু ঝোলঝোল রাখবো, যাতে করে রাত্রে আবার যখন গরম করবো তখন তো ঝোলটা আরও টেনে যাবে, তখন আর কি ভুনার মতো হয়ে যাবে। তবে হালকা একটু ঝোল রাখবো, যেহেতু আজকে সবই শুকনা, যে ঢেঁড়স ভাজি বা বেগুন আলু তরকারিটাও কিন্তু শুকনা করে ফেলেছি, সেজন্য এটা একটু ঝোলঝোল রাখবো। আর রেসিপি তো আমি কম বেশি সবসময় শেয়ার করি, মনের কথাগুলোই কিন্তু শেয়ার করা হয় না। তো মনের কথা শেয়ার করার চেষ্টা করব, অনেক ব্লগ আছে থাকবে ইনশাল্লাহ। তবে আসলে শরীরটা এত বেশি অসুস্থ যে বা ছিলাম এতদিন, এখন আলহামদুলিল্লাহ মোটামুটি কিছুটা ভালো, এত বেশি অসুস্থতার কারণেই বা মন মানসিকতা বা খারাপ থাকার কারণে আর কি ব্লগটা ওইভাবে শেয়ার করা হয় না। তবে চেষ্টা করব, যারা আমাকে নীতিমতো খোঁজখবর নিচ্ছেন আবারও তাদেরকে অসংখ্য পরিমাণে ধন্যবাদ, দোয়া, ভালোবাসা। তো নর্মালি মাছ ভুনা করার জন্য যেভাবে মশলা কষানো হয় ঠিক একই সব কিছু দিয়ে মশলাটা কষিয়ে আমি এখানে চারটা টমেটো, ছোটো সাইজে চারটা টমেটো কেটে মশলার সাথে ভালো করে কষিয়ে নিয়েছি। আর দেখেন টমেটোগুলো সফট হয়ে গিয়েছে, তাও এখন এই টমেটো মশলা কষানোর মধ্যেই কিন্তু আমি মাছগুলো দিয়ে একটু উলট পালট করে কষিয়ে নিব। দেন পর্যাপ্ত পরিমাণে একটু পানি দিয়ে জাস্ট বোলক দিয়ে ঝোল যতটুকু টানানোর প্রয়োজন ততটুকুই করেই কিন্তু কাঁচামরিচ এবং লাস্ট পর্যায়ে জিরার গুঁড়ো উপর দিয়ে ছিটিয়ে তরকারিটা নামিয়ে ফেলবো। তো প্রিয় দর্শক, এই ছিল আমার আজকের ব্লগের আয়োজন, আর খুশি সংবাদটা আপনাদের সাথে শেয়ার করব বলেই কষ্ট হলো এই ভিডিওটা শ্যুট করা। আশা করছি সবার কাছে ভালো লাগবে, আমার জন্য দোয়া করবেন এবং আমার বড় সন্তান আজান এবং আমার অনাগত সন্তানের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন এবং ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।